দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের বনফুলের সেই বিখ্যাত ছোট গল্প নিম গাছটি পড়ার চেষ্টা করব। প্রথমেই বলে নিই, নিম গাছ কিন্তু ছোট গল্প, ছোট গল্পের মধ্যে আবার ছোট, অর্থাৎ যেটি অনুগল্প। এ কারণে অনেকে মনে এটাকে দেখে অনেকে মনে করো যে এটা মনে হয় কবিতা। আসলে কবিতার মতোই, আমরা একটু যদি এর আঙ্গিকটি বিশ্লেষণ করে দেখিয়ে দেই তাহলে বোঝা যায় যে এটি আসলে ছোট গল্প। তাহলে আজকে আমরা পড়বো বনফুলের নিম গাছ। আমরা একটু শিরোনামটাই লিখে নিই, যদি হাতের কাছে বই থাকে বইটা তোমরা নিতে পারো, ঠিক আছে? বনফুল। আমরা গত ক্লাসে বনফুলের জীবনীটা পড়েছি, আজকে আমরা গল্পটা আলোচনা করব তোমাদের। প্রথমে আলোচনা করব, বিশ্লেষণ করব, এরপরে আমরা প্রথমে আর কিছু বলতে চাই না, এটি অসাধারণ একটি ছোট গল্প। তাহলে প্রথমে আমরা একটু গল্পটা একটু পড়ে নিতে চাই। দেখো, আমরা তাহলে পড়ছি বা পাঠ করছি, দেখো, বনফুলের নিম গাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে, খদ দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহ ঔষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের পাতা ভালো থাক কেটো না, কাটে না কেটনো, কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসেছে চারিদিকে। শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলে রইবা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বা খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। নিম গাছটি ইচ্ছে করতে লাগলো লোকটির সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা। এই হচ্ছে এতটুক এই গল্প। তাহলে আমরা গল্পটি পড়লাম, আসলে কবিতার মতোই মনে হলো, কিন্তু আমরা বিশ্লেষণের সময় একটু আলোচনা করব। তার আগে একটু বলে নেই যে নিম গাছ আসলে হচ্ছে একটি প্রতীকী গল্প, অর্থাৎ নিম গাছের উদ্দেশ্যেই শুধু বলা নয়, বা নিমের ঔষধি গুণাগুণ বলাই বড় নয়, বা তার বর্ণনাটাই এখানে মুখ্য নয়। আসলে একটি ম্যাজিক বাক্য আছে, টেক বাক্য আছে, সেই বাক্যটির জন্যই আসলে এটি ছোট গল্প হয়ে উঠেছে, নাহলে ঠিক কবিতার মতোই থাকতো, বা সর্বোচ্চ একটা সংক্ষিপ্ত আমরা নিম গাছ নিয়ে একটি অনুচ্ছেদ বলতে পারতাম। তাহলে তোমাদের কাছে যদি বই থাকে তাহলে আমরা একটু আলোচনা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব, মনে হয় জটিল হবে না। দেখো, তাহলে আমরা শুরু করি। দেখো, যে যদি বিশ্লেষণে যাই একবারে সোজা, নিম গাছ আমরা দেখেছি সবাই আশা করি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ,
লেখক বলছেন যে কেউ নিম গাছের ছালটা ছেড়ে নিয়ে সিদ্ধ করছে বা পাতাগুলো নিয়ে শিলে পিষছে, হ্যাঁ, কেউ বা ভাজছে গরম তেলে, অথবা পাতাগুলো গরম তেলে ভাজছে, এগুলো আসলে ঔষধ তৈরি করছে চর্মরোগের জন্য। অর্থাৎ চর্মরোগগুলো কি দেখো, খদ, দাঁত, হাজা, চুলকানিতে লাগাবে, এগুলো তো লাগানোর জন্য। অর্থাৎ তাহলে চর্মরোগের অব্যর্থ মহ ঔষধ, মহ ঔষধ মানে মহৎ ঔষধ, অর্থাৎ অব্যর্থ মানে ভালো হবেই, অর্থাৎ নিম পাতা দিয়ে যে ঔষধ বানানো হয় সেটা চর্মরোগের জন্য একবারে অব্যর্থ বলা চলে। আমরা একটু চেষ্টা করব এটাকে, নিম গাছের তাহলে আমরা প্রথমেই যেটা পেলাম, চেষ্টা করি আমরা ঔষধি গুণ, অর্থাৎ ঔষধ তৈরি করা যায়, ঠিক আছে, এর পাতাগুলো দিয়ে, এর ছালগুলো দিয়ে আমরা ঔষধ তৈরি করি, ঠিক আছে। এরপরে আমরা আসি, দেখো কচি পাতাগুলো খায়ও অনেকে, কচি পাতাগুলো অনেকে খায়, হ্যাঁ, এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে। অর্থাৎ তোমরা জানো, বিশেষ করে আমরা আমাদের এই অঞ্চলে বৈশাখের সময় বা চৈত্র সংক্রান্তিতে বৈশাখের আগের দিন এক সময় প্রচলিত ছিল, এখনও আমরা সেই সময় অনেক ধরনের ব্যঞ্জন খেতে হতো আমাদের, বা এখনও অনেক জায়গায় প্রচলিত আছে। এর মধ্যে একটি হচ্ছে নিম বেগুন, অর্থাৎ নিম পাতা দিয়ে বেগুন রান্না করা, অর্থাৎ ভাজি করা, হ্যাঁ, কয়েকটি, আবার খুব বেশি যে পাতা দিয়ে তা না, চার পাঁচটা কচি পাতাগুলো দিয়ে বেগুনগুলো ভাজা। তাহলে আমরা দেখছি এখানে, তাহলে আমরা খাদ্য হিসেবেও ব্যবহার করছি, তাহলে আমরা খাদ্য হিসাবে ব্যবহার করছি, তাহলে নিম পাতাকে, নিম গাছটাকে বা পাতাগুলোকে খাদ্য হিসেবেও আমরা ব্যবহার করছি। আমরা একটু লিখছি, কারণ পরে আমাদের একটু দরকার হবে। এরপরে আমরা আমরা যদি যাই, দেখো এগুলো কেন করছে, এগুলো যকৃতের পক্ষে ভালো, আমাদের যকৃত যে কলিজা এর জন্য ভালো বা উপকারী। হ্যাঁ, আমরা এখানে খাদ্য হিসেবে ব্যবহার করছি, আবার এটাকে বলতে পারি আমাদের শরীরের জন্য উপকার। উপকার, উপকারী, আমরা উপকারী লিখি, ঠিক আছে, শরীরের জন্য উপকারী। এরপরে দেখি আমরা, তাহলে আমরা একটু আগাই, দেখো তাহলে বাড়ির কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, এটা আমরা শরীরের পক্ষের জন্য উপকার, সেই জায়গাটা থেকে আমরা যদি এটা নিই। এরপর আমরা দেখব যে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। তোমরা জানো যে কবিরাজ হচ্ছে বিভিন্ন ধরনের বনজ উপাদান দিয়ে তারা ঔষধ তৈরি করে, এটা তাদের পেশা, অথবা এটা মানুষের চিকিৎসা করে, অর্থাৎ সে প্রয়োজন মেটায়। আমরা পরে আরেকবার আসব। তাহলে যে বর্ণনাগুলো দেখলাম এগুলো কিন্তু আমরা নিজেরা মানুষ এই নিম গাছের পাতা, ডাল, এর বাকল কিন্তু আমরা আমাদের নিজেদের কাজে ব্যবহার করি বা কাজে লাগাই, ঠিক আছে। এরপর আমরা দেখি যে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বাড়ির পাশে যদি গজায়, অর্থাৎ বাড়ির বাড়ির আশেপাশে যদি থাকে বা বাড়িতে যদি থাকে, বিজ্ঞরা খুশি হন, কারণ তোমরা হয়তোবা জানো যে নিমের, নিম হচ্ছে একটি পরিবেশ বান্ধব, এবং নিমের বাতাস কিন্তু শরীরের পক্ষে খুব উপকার, নিম গাছের বাতাস, এই জন্য বিজ্ঞরা বলেন যে কেটো না, ঠিক আছে, নিমের হাওয়া ভালো, হ্যাঁ, থাক কেটো না, কিন্তু সমস্যাটা হচ্ছে কাটেও না, আবার যত্নেও নেয় না। চমৎকার, একটু আমরা এইখান থেকে একটা অংশ যদি একটু আলোচনা করে নিই, তাহলে আমরা বলবো যে আমরা একে ওষুধ হিসেবে, খাদ্য হিসেবে, শরীরের উপকার হিসেবে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু এই উপকারী বৃক্ষটির কিন্তু যত্ন নিচ্ছি না, ঠিক আছে, এটা একটা অংশ। এরপরে আমরা একটু দেখি, তাতে কি হয়, কাটে না, কেউ যত্নও কাটে না সে কারণে, এবং যত্নও করে না, পরে দেখো আবর্জনায় জমে এসেছে চারিদিকে, অর্থাৎ তাকে আমরা যত্ন নেই না, সে আবর্জনার মধ্যেই পড়ে থাকে। শান দিয়ে বাঁধিও দেয় কেউ, তার গোড়াটা অনেক সময় ইঁট এবং সিমেন্ট দিয়ে বাঁধাই করে দেয়। লেখক বলছেন যে এটি একটি আবর্জনার মতোই আরও একটি ব্যাপার।
ঠিক আছে, সে আরেক আবর্জনার মতো, অর্থাৎ সেই বৃক্ষটার ক্ষতি হওয়ার মতো। দেখো হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, একটু ভালো করে দেখতে হবে। এতক্ষণ পর্যন্ত যে অংশটি আমরা পড়েছি, আমরা মানুষরা, সাধারণ মানুষ, সাধারণ মানুষ এবং কবিরাজরা, আমরা কিন্তু নিম গাছকে ব্যবহার করেছি। কিন্তু এই যে নতুন ধরনের যে মানুষটা আসলেন, তিনি দেখো কি করলেন, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। অর্থাৎ এই যে মানুষদের মতো, এর ছাল ডাল বা বাকল কিছুই কিন্তু ছেড়েনি, সে মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল সে নিম গাছের দিকে। পরে আমরা একটু আলোচনা করে দেখি, বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলির, পাতাগুলো খুব সুন্দর মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল, কি রূপ, চমৎকার করে বলে উঠল যে কি সুন্দর বৃক্ষ, কি সুন্দর তার পাতাগুলো, থকা থকা ফুলের বা কি বাহার। অর্থাৎ আমরা জানি যে নিম গাছের ফুলের একটা বৈশিষ্ট্য হলো যে অন্য বৃক্ষের মতো ফুলের, অন্য ফলজ বৃক্ষের ফুলের মতো যে সর্বত্র ফুটে না, একটু গুচ্ছ গুচ্ছ গুচ্ছ, ঠিক আকাশে যেমন আমরা তারা দেখি যে এখানে এক গুচ্ছ, ওখানে আরেক গুচ্ছ, ওইখানে আরেক গুচ্ছ, ঠিক এরকম গুচ্ছাকার ফুলগুলো ফোটে। ঠিক তাই বলছে যে থোকা থোকা, অর্থাৎ এক জায়গায় একটা থোকা আরেক জায়গায় থোকা, এরকম ফুলগুলোর বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ শাওরে। চমৎকার বর্ণনা লেখকের এখানে, লেখক নিম গাছের সেই থোকা থোকা ফুলগুলোকে নক্ষত্র অর্থাৎ তারার সঙ্গে তুলনা করেছেন। লেখক বলছেন সেই তারাগুলো বা সেই নক্ষত্রগুলো যেন সবুজ সায়রে, সায়র শব্দটা সমুদ্রের প্রতিশব্দ, তারপর আমরা ধরতে পারি সবুজ সায়র যেহেতু বলা হচ্ছে, তিনি পৃথিবীতে অর্থাৎ সেই নক্ষত্রগুলো যেন পৃথিবীতে নেমে এসেছে, তাহলে এগুলো নিমের যে ফুল তার বর্ণনা। আমরা আরেকটি বাক্যতে যাব, এরপর একটা আলোচনা করব। খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল, এভাবে মুগ্ধ দৃষ্টিতে সেই নতুন লোকটি এসে বৃক্ষের রূপ দর্শন করে নীরবে নিভৃতে সে চলে গেল। লেখক বলছেন যে কবিরাজ নয় কবি। তাহলে আমরা এক কথায় যদি বলি যে কবিরা হচ্ছে সৌন্দর্য প্রেমী, সৌন্দর্য চেতনা তাদের ভিতরে, তারা উপভোগ করে সব কিছু, বস্তুর নয়, প্রয়োজনে কাজে লাগায় না, সেটি মানসিকভাবে উপভোগ করে। অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে কবিরাজ ঔষধ হিসাবে ব্যবহার করেছে, সাধারণ মানুষ আমরা খাদ্য হিসাবে ব্যবহার করেছি, আমরা কিন্তু এটা প্রয়োজনে ব্যবহার করেছি, এখানে কিন্তু সৌন্দর্য নেই। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম যে যে সৌন্দর্য হচ্ছে আছে অপ্রয়োজনের দিক, প্রয়োজনের দিকটা কিন্তু সৌন্দর্যের জন্য নয়। তাহলে আমরা এখান থেকে যদি একটু আলোচনা করি, সংক্ষেপে আমরা আলোচনা করতে চাই, খুব জটিলও করতে চাই না, আসলে জটিলও গল্প নয়, শেষের দিকটা অনেক জটিল, সেটা আলাদা, কিন্তু বর্ণনার দিক থেকে খুব জটিল নয়। আসলে সাধারণ মানুষ এই নিম গাছের প্রয়োজন গ্রহণ করে বা তাদের প্রয়োজনে কাজে লাগায়, কিন্তু নতুন যে লোকটি এলো, তিনি যেহেতু ভাবুক টাইপের, একজন কবি টাইপের, তিনি নিজের প্রয়োজনে ব্যবহার করেননি, তিনি এই নিম গাছের সৌন্দর্য উপভোগ করেছেন। এইখানে কিন্তু আমাদের সাধারণ মানুষ এবং ভাবুক মানুষদের সঙ্গে বা কবির সঙ্গে পার্থক্য, আমরা সরাসরি নিজের প্রয়োজনে ব্যবহার করি, তারা সেটা যে সৌন্দর্য উপভোগ করে। তাহলে এই যে নিম গাছ, সাধারণ মানুষের নিম গাছের প্রতি আচরণ এবং এই যে কবির নিম গাছের প্রতি যে আচরণ বা মুগ্ধতা, ঠিক এই অবস্থা থেকে নিম গাছটির আসলে আমরা বলেছি প্রতীকী গল্প, পরে আবার আমরা ফিরবো। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, মানে এই যে যারা সাধারণ মানুষ প্রয়োজনে ব্যবহার করে কিন্তু এই নিম গাছের যত্ন নেয় না, কিন্তু এই নতুন লোকটি যেহেতু তার সৌন্দর্য উপভোগ করলো, অর্থাৎ এক কথায় বলা হচ্ছে যে সাধারণ মানুষ বা কবিরাজরা নিম গাছের মূল্যায়ন করে না, এই কবি নিম গাছটির মূল্যায়ন করলো, এই
টি নিম গাছটিকে ভালো লাগলো, এ কারণে নিম গাছের সঙ্গে চলে যেতে চাইলো। এটা প্রতীকী অর্থে আর কি, আসলে গাছ তো আসলে চলতে পারে না, দেখো বাক্যগুলো, কিন্তু পারলে না, মাটির গভীরে শিকড় অনেক দূর চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। অর্থাৎ বৃক্ষ তো যেতে পারে না, তারপরও বলা হয়েছে যেহেতু শিকড় অনেক দূরে চলে গেছে, অর্থাৎ সে যে আবদ্ধ, সে তো আসলে যেতে পারে না। এটা কবি লেখক আলাদাভাবে যেহেতু ব্যবহার করেছেন, আমরা পরের বাক্যটাতে যাব, পরের বাক্যটা থেকে আমরা একবার পিছন থেকে সামনের দিক দিয়ে আসব। এই পরের অর্থাৎ শেষের বাক্যটি কি বলা হচ্ছে ম্যাজিক বাক্য, যেমনটি আমরা আলোচনার প্রথমেই বলেছিলাম যে যদি এই শেষের বাক্যটি না থাকতো, এটাকে আমরা বলছি ম্যাজিক বাক্য, একবার ম্যাজিকের মতোই আসলে, একবারে যেমন হঠাৎ করে সব কিছু ভেসে ওঠে, ঠিক তাই। যে এতক্ষণ মনে হবে এই বাক্যটি না থাকলে যে আমরা সেই নিম গাছটিকে নিয়েই যেন ছোট একটি অনুচ্ছেদ লিখছি, বা নিম গাছের উপকারিতা নিয়ে আমরা একটা ছোট অনুচ্ছেদ লিখছি, ঠিক আছে। তাহলে এই বাক্যটির জন্য, ম্যাজিক বাক্যটির জন্যই এটি আসলে ছোট গল্প। তাহলে এটা হচ্ছে ম্যাজিক বাক্য, আগেই বলেছিলাম এটা হচ্ছে প্রতীকী গল্প, সে প্রতীকগুলো আমরা প্রতীকটা দেখবো। তো অর্থাৎ নিম গাছটি হচ্ছে সেই যে গৃহলক্ষ্মীটি, আমরা যে বাক্যটি এখনো পড়িনি, দেখো আমরা পড়ে নিই, তারপরে ও জায়গাটাতে আসি। দেখো, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা, চমৎকার একটি বাক্য। এখন যদি আমরা একটু তোমাদের বিশ্লেষণ করতে চাই, অর্থাৎ যে টেক বাক্যটি, অর্থাৎ ঠিক যেমন সাধারণ মানুষ এই নিম গাছের একবারে পাতা ডাল বাকল সব কিছু নিজের প্রয়োজনে কাজে লাগায়, অর্থাৎ উপকারী একটি বৃক্ষ নিম গাছ, কিন্তু তার যত্ন করে না, তার মূল্যায়ন করে না, কিন্তু নতুন ধরনের যে লোকটি এলো সে শুধু মুগ্ধতা মুগ্ধ দৃষ্টিতে চেয়েছিল। ঠিক তাই আমাদের যে গৃহিণীরা যারা আছে, গৃহবধূরা যারা আছে, সারা দিন যারা সাংসারিক কাজ করে, ঠিক তাদের মূল্যায়ন আমরা করি না, অর্থাৎ তাদেরকে সেই অর্থে কাজেরও মূল্যায়ন করি না, তাদেরকেও মূল্যায়ন করি না, অর্থাৎ সেগুলোকে কাজ হিসেবে আমরা নেই না। ঠিক নিম গাছ যেমন একবারে টপ টু বটম, অর্থাৎ আপাদমস্তক একটি উপকারী বৃক্ষ, কিন্তু যত্ন নেই না, ঠিক আমাদের গৃহবধূ যারা আছে তারা সাংসারিক যে কাজগুলো করে, হ্যাঁ ঠিক আছে, অনেক উপকারী কাজ করে, কিন্তু আমরা তাদের কাজের মূল্যায়ন করি না, তাদেরকে যত্ন করি না সেই অর্থে, ঠিক এই অর্থে। অথচ দেখো যে এই যে আমাদের গৃহবধূ যারা আছে, তাদের যে কাজগুলো আছে, তাদের যে কাজের আর্থিক মূল্য বা মূল্যায়ন এগুলো নিয়ে, বা তারা যে সংসারে বঞ্চিত হচ্ছে, তারা যে সংসারে অবহেলিত হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু অনেক বড় বড় গল্প লেখা যায়, এবং সেই অনেক বড় বড় গল্পও আছে কিন্তু, বা অনেক শত শত পৃষ্ঠাও লেখা যেতে পারে, কিন্তু আমরা দেখলাম আমাদের বনফুল খুব সংক্ষিপ্ত করে, যদিও আমরা বলি যে একটি বাক্যে তিনি একটি ছোট গল্প রচনা করলেন, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন পিছন থেকে যাই উপরের বাক্যগুলোতে, যেহেতু নিম গাছের মতোই আমাদের গৃহ যে বধূটির তার যে অবস্থা, তাহলে আমরা এই জায়গাটি আমরা দেখেছি যে প্রয়োজনে ব্যবহার করেছি, আমরা যদি একটু উপমাটা প্রতীকটা দেখে নিই, তাহলে নিম গাছের প্রতীক তাহলে আমরা এই জায়গাটাতে লিখি, নিম গাছের প্রতীক যদি আমরা বলতে চাই, এইখান থেকে আমরা নেই অংশটুকু, তাহলে আমাদের যে গৃহিণীরা আছেন, ঠিক আছে, যে গৃহিণীরা আছেন, হ্যাঁ ঠিক আছে, সেই গৃহিণীদের প্রতীক, সেই গৃহিণীদের প্রতীকেই কিন্তু আসলে নিম গাছ, ঠিক আছে। তাহলে আমরা এই বাক্যগুলি একটু ব্যাক করবো, যে কেউ যদি কখনো এই গৃহবধূদের এই কাজের মূল্যায়ন করে, তাহলে তাদেরকে ভালো লাগে, আসলে প্রতীকী গল্প তো, তাহলে তাদের ভালো লাগে, অর্থাৎ আমরা যদি এই গল্পটার সঙ্গে একটু তুলনা করতে চাই, তাদের সঙ্গে চলে যাওয়া মানে কি,
অনেক সময় তারা সংসারে ত্যক্ত বিরক্ত হয়ে চলে যেতে চায়, বা অনেকে চলেও যায়, কিন্তু শেষ পর্যন্ত আবার ফিরে আসতে হয়। কারণ এই যে সাংসারিক যে মায়া, যে বন্ধন, অর্থাৎ সংসারের সঙ্গে যেমন ঠিক বন্ধন, ঠিক যেমন নিম গাছটি যেতে পারেনি মাটির সঙ্গে যেভাবে বন্ধন, ঠিক আছে, সেতে আসলে এই সংসার ছেড়ে যেতে পারে না, এই আবার তাকে ফিরে আসতে হয়, সেই অবহেলিত অবস্থায় থাকতে হয়। ঠিক তাই নিম গাছটি যেমন সেই নতুন লোকটি অর্থাৎ কবির সঙ্গে যেতে পারেননি, আবার তাকে সে আবর্জনার মধ্যেই থাকতে হয়েছে। এতটুকুই যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা একটু সারমর্ম যদি বলার চেষ্টা করি, তাহলে বলবো যে সাধারণ মানুষ বা যারা কবিরাজ, তারা বৃক্ষ অর্থাৎ এই নিম গাছটিকে একবারে তার পাতা থেকে শুরু করে ডাল বাকল কাজে লাগায়, কিন্তু যত্ন করে না। ঠিক আমাদের যে গৃহবধূরা আছে, আমরাও ঠিক তাই করি, তারা প্রয়োজনীয় সব কাজ করে, কিন্তু তাদেরকে আমরা সেই মূল্যায়নটুকু করি না। অর্থাৎ কবির মতো যদি আমরা সেই তাদের মূল্যায়নটুকু করতাম, যখন কেউ এই মূল্যায়নটুকু করে বা তারা নিজে যখন অনুভব করতে চায় পারে যে আমরা সংসারে এত কাজ করলাম, এত কাজ করছি, কিন্তু আমরা এরপরে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, তো এই গল্পটিতে যদি আমরা বললাম যে সেটা ওই শব্দগুলো না ব্যবহার করে যদি বলি যে তার মূল্যায়ন করা হয়নি, কবি মূল্যায়ন করা করেছিলেন বলে তার সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু এখানেও বাধা, এখানেও সেই গৃহবধূ বা সেই নিম গাছ, উপকারী নিম গাছ যেতে পারবে না, কারণ নিম গাছের মাটির মধ্যে তার যে শিকড়, তার যে আবদ্ধতা, এবং এই গৃহবধূর তার সংসারে যে আবদ্ধতা, এখান থেকে তারা আর বের হতে পারবে না, তাদের এখান থেকে মুক্তি নেই। এই হচ্ছে তাহলে আমাদের বলা চলে আজকের এই নিম গাছ নামক যে তোমাদের ছোট গল্প। আর একটি প্রশ্ন অনেক সময় আসে যে আমরা বলেছিলাম এটা প্রতীকী গল্প, তাহলে কার প্রতীক কে? তাহলে আমরা বলতে চাই আসলে লেখকের উদ্দেশ্য কিন্তু এই গৃহ কর্ম নিপুণা যে লক্ষ্মী বৌঠি অর্থাৎ আমাদের গৃহিণী, তার সম্পর্কে লেখা, উনি কিন্তু নিমগাছ সম্পর্কে লেখেননি। তাহলে আমরা বলতে পারবো যে এই গৃহিণীর প্রতীক, এখানে যদি আমরা লিখি এই গৃহিণীর, এইটারই প্রতীক হচ্ছে কিন্তু নিমগাছ। নিম গাছের প্রতীক কিন্তু গৃহিণী নয়, তাহলে রূপক হয়ে যেত, আমরা প্রতীক বলছি, অর্থাৎ এনার প্রতীক হচ্ছে এটি, এই জন্য বলা হচ্ছে এটি হচ্ছে একটি প্রতীকী গল্প। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বা বুঝার চেষ্টা করেছো, আমিও বুঝানোর চেষ্টা করলাম। তোমরা আবারও পড়ো, যদি না বুঝো কোথাও কোনো জায়গায় যদি সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জানাও। আমার ধারণা এই যে বাক্যগুলো আছে খুব জটিল কোনো বাক্য নেই, শুধু মাঝখানে যেটা আমরা বলেছিলাম, নিমগাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, শিকড় অনেক দূরে চলে গেছে, আমরা বলেছি যে সংসার জালে আবদ্ধ বা গাছটার সঙ্গে তুলনা করলে শিকড় অনেক দূর চলে গেছে, গাছ তো আসলে যেতে পারে না, এই ব্যাখ্যাগুলোই এই জায়গাটাতে ছিল। যদি না পারো তাহলে আমাকে জানাতে পারো, আমাকে মেসেজ করতে পারো, আমাকে কমেন্টস করতে পারো বা ফোনও করতে পারো। তাহলে আমরা আজকে ক্লাসটি শেষ করতে চাই, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।